আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে খুবই মুখরোচক হেলদি একটা ভর্তার রেসিপি শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন একটা টবে কিন্তু প্রচুর পরিমাণের পুদিনা পাতা হয়েছে। তো এই পুদিনা পাতার ভর্তা যে এতটাই মজার, অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো পুদিনা পাতা কতটা উপকারী এটা গুগল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক এই ভর্তা আমি কিভাবে তৈরি করছি, দেখে নিন। তো আমি আমার প্রয়োজন মতো পাতা তুলে নিয়েছি। তো পাতাগুলো আমি ডালসহ তুলে নিয়েছি। তো পুদিনা পাতা ভর্তা করার জন্য কিন্তু অবশ্যই নরম ডাটা দেখে নিয়ে নেবেন। তো এই সাইডের অংশগুলো একটু শক্ত হয় যেহেতু, তাই আমি শক্ত ডাটাগুলো ফেলে দিচ্ছি। বাজারে প্রচুর পরিমাণে পুদিনা পাতা পাওয়া যায়। তো ভর্তা করার পর যদি ডালটা আপনারা মাটিতে লাগিয়ে রাখেন, দেখবেন যে প্রচুর পরিমাণের পুদিনা পাতা হবে। তো নরম ডাটা সহ আমি সম্পূর্ণ পুদিনা পাতা নিয়ে নিয়েছি। তো এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর মিক্সিং বোলে পুদিনা পাতাগুলো নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। তো পানি দিয়ে পুদিনা পাতাগুলোকে বারবার উল্টে পাল্টে ভালো করে ওয়াশ করে নেবেন। যেহেতু পাতার ভেতরে একটু ময়লা থাকে, তাই এটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। তো খুবই মুখরোচক এই ভর্তাটা কিন্তু মাত্র 2 মিনিটের ভেতর আপনারা তৈরি করে নিতে পারবেন। তো পানিটা আমি ঝরিয়ে নিয়েছি আর এখানে একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 3টার মতো শুকনা মরিচ। আর এই শুকনো মরিচগুলোকে একটু মোচমোচা করে ভেজে নেবেন। এখন লবণের সাথে এই শুকনো মরিচগুলোকে আমি একটু ভালো করে ম্যাশ করে নিব। তো ঝাল যে যেরকম পছন্দ করেন সেভাবে কিন্তু আপনারা শুকনো মরিচটা নিয়ে নেবেন। আর এটা কিন্তু লবণের সাথেই ম্যাশ করে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সরিষার তেল। তো সরিষার তেলটা দেবার পর কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে। তো এই ভর্তা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত 1 নিমিষেই খেয়ে নিতে পারবেন, এটা কিন্তু খুবই মজার হয়। তো এটা ভালো করে মেখে নিয়েছি আর এখানে আমি 1 চা চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো এভাবে কিন্তু লবণ আর মরিচের সাথে খুব ভালো করে এটা মেখে নেবেন। তো পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায়, ঠিক সেভাবে কিন্তু এটা মেখে নিতে হবে। তো পেঁয়াজটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপর পানি ঝরানো পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি। তো পুদিনা পাতাটাকে আমি একটু কুচি করে নিয়েছি। তো খুব বেশি কিন্তু কুচি করা যাবে না, জাস্ট একটু ডাটাগুলোকে আপনারা কেটে নেবেন পাতাসহ। তো এই পাতার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়, তাই কিন্তু খুব বেশি কুচানো যাবে না এটা। তো মোটামুটি আমি কুচিয়ে নিয়েছি আর এটাকে হাত দিয়ে খুব ভালো করে এভাবে মেখে নেবেন। তো ভর্তা তৈরি করার সময় কিন্তু এই পাতাগুলোকে খুব বেশি মাখানো যাবে না, তাহলে কিন্তু এই পাতার ফ্লেভারটা অনেক বেশি তীক্ষ্ণ হয়ে যাবে। তো এভাবে কিন্তু আলতো হাতে ভালো করে মেখে নেব। তো পাতা আর পেঁয়াজ থেকে যেন খুব সামান্য পরিমাণ পানি বের হয়, ঠিক এভাবে আপনারা এটা মেখে নেবেন। তো দেখুন এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে, এখন এই ভর্তাটা আমি সার্ভ করে নেব। দেখলেন তো কত সহজে এই পুদিনা পাতার ভর্তাটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা একেবারেই জমে যাবে। তো খুবই হেলদি এই ভর্তাটা, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই পাতার ডাল ভেঙে সরাসরি আপনারা টবে লাগিয়ে দিতে পারেন, দেখবেন সারা বছর কম বেশি পুদিনা পাতা ধরে থাকবে। আর যে কোনো রান্নার কাজে এটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।